দর্শক বন্ধু, মিতু রেসিপি কু আপনার স্বাগত। মু আজি গোটে আপনার নয় রেসিপি নিয়ে আসছি, ক্যারট ভাজি তৈরি করবি। এটি মু মানে ক্যারট কাটিকি স্লাইস স্লাইস করে কাটিকি রাখি নিয়েছি। ক্যারটর গোটে মানে যেমি বাইগণ চপ করতে সেমি গোটে ক্যারটর এমনি চপ করে নেবি। দেখুন ক্যারটকে এমনি ভালো ভাবে আপনার কাটি নেবে। তারপরে মু আবশ্যক উপকরণ এটি মু নিয়েছি বেসন নিয়েছি গোটে কপ, জুয়াণি স্বাদ অনুসারে লুণ, আর এটি নিয়েছি ব্ল্যাক সল্ট, আপরে লঙ্কা গুণ্ড নিয়েছি, আর চাইলে বি এটি জিরা মু নিয়েছি পকাইবা, আর জিরা গুণ্ড মধ্যে নিয়েছি, আর হলদি গুণ্ড, আর রিফাইন তেল। চলন্তু প্রস্তুত করিবা, চলন্তু এবে আমি গ্যাস কু অন করে নেবা, প্যান কু গরম হওয়া পাই ছাড়িবা। দেখুন এটি প্যান গরম হয়ে আসলা, গাজর কু গোটে গোটে করে পকাই নেছি। গাজর এমনি পকাইকি তারপরে মু এটি ব্ল্যাক সল্ট দাদারে পকাই দেছি। তবে কিছু সময় এমনি ফ্রাই করে নেবে। তাকে এমনি উল্টাই নেবে। দেখুন গোটে বাউন নিয়ে যা, এবার আমি বেসনকে পকাইবা। জুয়াণি পকাই নেবা, জিরা রাখিলে জিরা পকাই নেবা, লুণ, মিক্স পাউডার, লঙ্কা গুণ্ড, হলদি গুণ্ড, তারপরে এখন আমি গোলাই নেব ভালো ভাবে। দেখুন এটি প্রস্তুত হয়ে গেল, গোলাইব হয়ে গেল। এবার আমি যে গাজর কু রাখিলে হয়ে আসলা, এবার বাহার করে নেবা তাকে। দেখুন মু এটি তেল গরম করেদবা, তেল ছাড়া গরম করে নেবা। দেখুন আমার তেল এটি গরম হয়ে গেলি, মু গোটে বেসন লবণ দিয়ে পকাই দেখলে ভাসি উপরক ভাসি উঠলা। আমি এবার গাজর কু গোলাই পকাই নেবা তা দিয়ে। এমনি গোটে গোটে করে পকাই নেবে। গোটে গোটে করে আমি উল্টাই নেবা। দেখুন কত সুন্দর দেখাগলা, বহুত হি ভালো লাগিব। দেখুন হয়ে আসলা, এবার আমি বাহার করে নেবা।
आज अच्छे पक ना चलते एवं सब हो बाहर कर देखु ए प्रस्तुत होगा आपड़ चाहिए भी ब्लाक सल्टर दे खाईपर देखु आमर ये क्यारट भाजी प्रस्तुत होगा बहुत ही सुंदर लगे आप निश्चय घर को ट्राए करेंगे प्लीज 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 मो चैनल को सब्सक्राइब निश्चय करेंगे आपंपा एमती नुआ नुआ भिड बहुत आहरी नहीं कि आसबि लाइक सेयार सब्सक्राइब करेंगे केवे भूल नमस्कार।